নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না বলছে কমিশন, কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। পরিবেশ নিশ্চিত করতে পারেনি ইসি, দাবি ঐক্যফ্রন্টের, নির্বাচনকে বিতর্কিত করতে চায় বিএনপি, আওয়ামী লীগের অভিযোগ। ভূমি রেজিস্ট্রি অফিসগুলোতে প্রকাশ্যে দুর্নীতি, ঘুষ ছাড়া মেলে না সেবা, চলছে রাজস্ব ফাঁকির মহা উৎসব। রাখাইনের মানবতা বিরোধী অপরাধ তদন্ত করবে জাতিসংঘ, জড়িতদের বিচারের মুখোমুখি করার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাসলিম আফিফা। এছাড়া সংবাদে আরো থাকছে, প্রামাণ্যচিত্র হাসিনা এ ডটার স্টিল দেখতে ভিড়, বঙ্গবন্ধু কন্যার জীবন গল্পে মুগ্ধ দর্শক। নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে যা করণীয় তার সবই করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী। প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে কর্মকর্তাদের তিনটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে কর্মকর্তাদের জানানো হয়। শাহাদাত হোসেন চৌধুরী বলেন, দেশের মানুষের সাথে সারা বিশ্ব তাকিয়ে আছে নির্বাচনের দিকে, তাই দলমত নির্বিশেষে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার নির্দেশনা দেন নির্বাচনী কর্মকর্তাদের। পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রত্যেকে দলমত নির্বিশেষে যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক, আপনারা আপনাদের নিরপেক্ষতা আপনারা বজায় রাখবেন। কারো বিরুদ্ধে যদি কোনো রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়, তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না উল্লেখ করে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করার দরকার তা করবে কমিশন। জাতির প্রত্যাশা পূরণে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা যা করার প্রয়োজন বর্তমান নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধপরিকর। সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করার কথাও বলেন তিনি। নির্বাচন সংক্রান্ত আইন কানুন যেগুলো আছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সরকার যেমন চায় নির্বাচন কমিশন তেমন আচরণই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে তার সমাধিতে শ্রদ্ধা জানান জোটের নেতারা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, ভাসানীর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও নাগরিকদের অধিকার ফিরিয়ে আনা হবে। বিএনপি নেতা আব্দুল্লাহ নোমান বলেন, নির্বাচন কমিশন এখনও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে পারেনি। মাওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা, কৃষক, শ্রমিক, গরিব মানুষের পক্ষে তিনি যে শিক্ষা দিয়ে গেছিলেন, যে প্রেরণা দিয়ে গেছিলেন, সেটা আমাদের পথে হয়ে চলছে। নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সে দায়িত্ব তারা এখনো পর্যন্ত পালন করছে না, সরকারের হুকুমেই তারা চলছে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা যেটা বলা হচ্ছে সেটা এখনো হয় নাই। সমতা আনতে হবে, না হলে জনগণকে সাথে নিয়ে সেই সমতা আমাদেরকে তৈরি করতে হবে। ঐক্যফ্রন্ট বিদেশে লবিস্ট নিয়োগের মাধ্যমে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গুলশানে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐক্যফ্রন্টের আচরণে মনে হয় না তারা সুষ্ঠু ভোটের পরিবেশ চায়। নয়াপল্টনের ঘটনায় তা প্রমাণিত হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সরকার নয়, নির্বাচন কমিশনের কাজ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে, সব
সাম্প্রদায়িক শক্তি এক হয়েছে এবং তাদের সঙ্গে ছদ্মবেশী গণতন্ত্রী, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা এরাও সামিল হয়েছে। পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এটা তো সুষ্ঠু পরিবেশ তারা চায়, তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ। রাজধানী ঢাকা সহ আশপাশের সাব রেজিস্ট্রি অফিসগুলো পরিণত হয়েছে দুর্নীতির আখড়ায়। রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রি করা ছাড়াও নকল ওঠানো, রেকর্ড তল্লাশি সব ক্ষেত্রে দিতে হয় টাকা। এভাবে সেবা প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রিপোর্ট রকিব মানিকের। জমি রেজিস্ট্রি করা সহ এর কাগজপত্র ঠিক করতে গেলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। এসিল্যান্ড অফিস, তহসিল অফিস, সবশেষ সাব রেজিস্ট্রি অফিস, প্রতিটি জায়গায় কাজ করাতে হয় টাকা দিয়ে। সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির অনুসন্ধান করতে এবার একুশের টিম গিয়ে হাজির হয় সাভারের সাব রেজিস্ট্রার অফিসে। সেখানে গিয়ে দেখা যায় সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার হরিলুট চলছে। সাব রেজিস্ট্রার ও দলিল লেখক সিন্ডিকেট করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই রাজস্ব ফাঁকি দেওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো জমির শ্রেণী পরিবর্তন করে রেজিস্ট্রি করা। সরজমিনে দেখা যায় সাভার উপজেলার মধ্যে 150টি মৌজার শ্রেণীভিত্তিক প্রতিশতক জমির বাজার মূল্য তালিকা সরকার নির্ধারণ করে দিয়েছে। এই মৌজার জমিগুলোকে 60টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে আসে বাড়ির ক্ষেত্রে প্রতিশতক ধরা হয়েছে অমরপুর মৌজায় 1,24,750 টাকা, আর চালা ধরা হয়েছে 3,44,780 টাকা। লাখে 10,000 টাকা, 1,00,000 টাকা মুক্তাররা বলছে। চালা সাবজেক্টের কত দেন না দেন সেটা তো আমার কাছে, আমরা তোটুকু যেতে পারি না। মুক্তাররা আলোচনা করে এটা আলোচনা করে আমাদের ফিস বসা তিনটার পর দেয় বাস, আবার দলিল বসে 3,000-4,000 টাকা। আর এখানেই হচ্ছে লুটপাট। গেল কয়েক বছর জমি রেজিস্ট্রির দলিল পর্যালোচনা করে দেখা গেছে বাড়ি বা চালা শ্রেণীর জমি রেজিস্ট্রির ক্ষেত্রে দেখানো হয়েছে নাল বা সাইল শ্রেণীর জমি। তবে সাভারের সাব রেজিস্ট্রার আবু তালেব জানান, আগে কিছুটা দালাল দৌরাত্ম থাকলেও এখন অনেক কমে গেছে। না না, অরিজিনাল আমরা দেখি, অরিজিনাল আমরা গ্রহণ করি না, কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। রকিব মানিক, একুশে টেলিভিশন, সাভার, ঢাকা। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত 10টায় একুশে চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। এবার দৃষ্টি ফেরাবো মিয়ানমারের দিকে। রোহিঙ্গা নিধন ও নির্যাতনের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে তাগিদ দিয়েছে সংস্থার তৃতীয় কমিটি। এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে জড়িতদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে সদস্য দেশগুলো। দুলি মল্লিকের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের 73তম অধিবেশনে তৃতীয় কমিটির বৈঠকে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি শিরোনামে খসড়া প্রস্তাব উত্থাপিত হয়। এ নিয়ে বিতর্কে বারবারই উঠে আসে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর হত্যা, নির্যাতন ও নিপীড়নের ভয়াবহ চিত্র। ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা পরিকল্পিত এ হামলা বন্ধের আহ্বান জানান, ক্ষোভ প্রকাশ করেন দোষীদের বিচারের আওতায় না আনায়। প্রশ্নবিদ্ধ হয় রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের ভূমিকা। রাখাইনের নিরাপত্তা নিশ্চিতে নেপিদো ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিভিন্ন দেশ। Just and lasting solution to the Rohingya crisis in the broader context of advancing the peace process in Myanmar. বিতর্ক শেষে 142টি দেশ প্রস্তাবের পক্ষে, চীন, রাশিয়া সহ 10টি দেশ বিপক্ষে, আর 26টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। Is thereby
এদিকে এক সংবাদ সম্মেলনে ইচ্ছার বিরুদ্ধে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। অন্যদিকে রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক টাস্ক ফোর্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আসিয়ান। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। কিছু ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। সংলাপের ফলে জনগণ নির্বাচনমুখী, বলছেন বিশ্লেষকরা, মনোনয়ন ফর্ম বিক্রির রেকর্ড। মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত, তিন পুলিশ আহত, অস্ত্র গুলি উদ্ধার। আপনারা দেখছেন দুপুর দুটোর একুশ সংবাদ। একজন রাষ্ট্রনায়কের জীবনে সব হারানো যন্ত্রণা আর টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত তথ্যচিত্র হাসিনা এ ডটার স্টিল মুক্তির প্রথম দিনেই দর্শকের মনে দাগ কেটেছে তথ্যচিত্রটি। বঙ্গবন্ধু কন্যার জীবনের অদেখা ও অপ্রকাশিত সংগ্রামের গল্প দেখে আবেগ আপ্লুত দর্শক। আরো জানাছেন আকবর হোসেন সুমন। পাঁচ বছর ধরে নির্মাণ করা হয়েছে একটি প্রামাণ্যচিত্র। একজন রাষ্ট্রনায়কের জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে হাসিনা আ ডটার্স টেল নামের এই তথ্যচিত্রে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন জননী, একজন বোন থেকে পরিণত হয়েছেন গণমানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে, যার দুর্লভ খণ্ডচিত্র উঠে এসেছে এই তথ্যচিত্রে। শেখ হাসিনার দুঃসহ স্মৃতি, স্বজন হারানোর পরে গৃহহীন একজন সাধারণ মানুষের গল্প দাগ কেটেছে দর্শক হৃদয়ে। স্টোরির মতো করে বলছে যে ওনাদের আসলে যে স্ট্রাগলটা, এভাবে লুকিয়ে থাকা, নিজেদের অন্য আরেকটা নামে ছিলেন, সো এটা অন্যরকমের একটা স্ট্রাগল ছিল, তাই না? সো চিন্তা করলেই মনে হয় যে কীভাবে এভাবেও যে ওনারা সুস্থভাবে রয়েছে, কীভাবে থাকছে। আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি যে একটা জাতির জনককে কীভাবে হত্যা করা হয়েছিল আজকে, সেই বিষয়টা নিপুণভাবে ফুটে উঠেছে মুভির মাধ্যমে। রাজনৈতিক অঙ্গনে সফল একজন নেতা হিসেবে শেখ হাসিনা মঞ্চে বহুবার তার দুঃসহ অতীতের ক্ষত তুলে ধরেছেন, তারই অংশ এই তথ্যচিত্র। এমন আগ্রহ জাগলো যে এটা আমাদের দেশের প্রতিটি মানুষের এটা উপলব্ধি করার জন্য দেখা দরকার। অনেক ছবি দেখছি, কিন্তু ট্যাক্সিও শিকার বিষয়, আজকে যে প্রমো ওরা জানে না, ওদের জন্য এটা খুবই জানা খুবই জরুরি। হাসিনা আ ডটার্স টেল একজন রাষ্ট্রনায়কের সাদামাটা সংগ্রামী জীবনের আলেখ্য বলেও জানিয়েছেন অনেক দর্শক। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রেকর্ড সংখ্যক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। বিশ্লেষকরা বলছেন এর ফলে রাজনৈতিক দলগুলো আর্থিকভাবে যেমন লাভবান হয়েছে, তেমনি সমৃদ্ধ হয়েছে দেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ফলে জনগণ নির্বাচনমুখী হয়েছে বলেও মনে করেন তারা। তাপসী রাবেয়ার রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনেছেন 4023 জন প্রার্থী। বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও প্রায় কাছাকাছি। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লার মতে, এই অঞ্চলের মানুষ রাজনীতি প্রবণ, রাজনীতির প্রতি মানুষের আগ্রহের কারণেই বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। রাজনীতি তো মানুষ লাভের আশাই করে, রাজনীতি তো মানুষ সেবার একটা চিন্তা থেকে করে, রাজনীতি তো মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য করে, সুতরাং সবই জাগতিক বিষয়। কেউ কেউ আপনার মনোনয়ন লাভ করবেন, আবার সবাই যারা মনোনয়ন লাভ করলেন সবাই তো আর জয় লাভ করবেন না। রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ মনে করেন, বাংলাদেশের মানুষ প্রচণ্ড মাত্রায় রাজনীতি সম্পৃক্ত, সক্রিয় অংশগ্রহণের আকাঙ্ক্ষাই মনোনয়নপত্র বেশি বিক্রি হওয়ার কারণ বলে মত তার। সাধারণ মানুষের একটা ভয়ঙ্কর আগ্রহ এই গণতন্ত্রের প্রতি, আর এই আগ্রহের এবারের কারণটা হলো যে 2014 5 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা মানে নির্বাচনই ছিল না, 100-300 আসনের মধ্যে 154 জন এমনি ফাঁকি ঝুঁকি দিয়ে মোটামুটি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা মেম্বার হয়ে গেল পার্লামেন্টের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ জনগণকে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে উৎসাহী করছে বলেও মনে করেন এই প্রবীণ শিক্ষক। গণতান্ত্রিক ব্যবস্থায় এরকম ছোট্ট ছোট্ট স্টেপগুলো যদি আরও কিছু নেওয়া নিতে পারেন আমাদের নেতারা, বাইরের কোনো প্রণোদনায় না, হয়েছে নিজেরা অনুভব করেছে এবং এই অনুভূতির ফলে এই ব্যাপারটা ঘটছে, এইটাই মানে বিস্তৃত হয়েছে আর কি বিভিন্নভাবে অনুভূতি হিসেবে মানে গোটা জাতির সামনে এসছে।
এবং আমার মনে হয় যে নির্বাচনটা মানে অন্তত সফল হবে। পরিবেশ স্বাভাবিক থাকলে আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা। বিস্তৃত হয়েছে আর কি। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্দুকযুদ্ধে তাজেল নামে একজন মারা গেছেন। তিনি হত্যা ডাকাতি সহ কয়েকটি মামলার আসামি। পুলিশ জানায়, তাজেলকে নিয়ে রাতে মদনখালীতে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাজেলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উদ্ধার হয়েছে অস্ত্র ও মাদক। এ ঘটনায় আইনশৃঙ্খলার বাহিনীর 3 সদস্য আহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকদের 60 কোটি টাকা নিয়ে পালিয়েছে সিয়াম শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি এনজিও। এত টাকা নিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আত্মগোপন করায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। টাকা ফেরত পেতে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোনো কুল কিনারা পাচ্ছেন না তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের সহায়তায় আরও জানাচ্ছেন মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ শহরের বারোঘরিয়া এলাকায় সিয়াম শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিওটি গড়ে ওঠে 2008 সালে। সমাজসেবা অধিদপ্তর সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের অনুমোদনে শুরু হয় আর্থিক লেনদেন। মাসে 22-24% লভ্যাংশের প্রলোভনে গ্রামের দরিদ্র মানুষ টাকা জমাতে শুরু করেন সিয়াম ফাউন্ডেশনে। ধীরে ধীরে সংস্থাটি জেলার 5টি উপজেলা সহ রাজশাহী ও নওগাঁয় চালু করে 13টি শাখা। ফাউন্ডেশনটি আমাদের কাছে রেজিস্ট্রেশন হয় 2008 সালে। এরপরে তারা বাংলাদেশ ব্যাংকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে একটা সনদপত্র লাভ করে। গ্রাহক বেড়ে যাওয়ায় লভ্যাংশ কমিয়ে প্রথমে 18 ও পরে 14% নামিয়ে আনেন এনজিওর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। সবশেষ গেল 7 নভেম্বর, প্রতিষ্ঠান বন্ধ করে স্ত্রী সন্তানদের নিয়ে পালিয়ে যান তিনি। টাকা চাই দিব, এই মাস পর দিব, এই মাস পর দিব, খালা এলে করে কয় 6 লক্ষ টাকা নিল। এদিকে প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় গ্রাহকের পাশাপাশি বেকায়দায় পড়েছেন এনজিওর কর্মকর্তা কর্মচারীরা। আর মাসুদ জানার এমন কর্মকাণ্ডে নির্বাক তার বৃদ্ধ বাবা মা। গ্রাহকদের সাথে প্রতারণার খবরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এর সাথে জড়িত আছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হয়তো আমরা অতি দ্রুতই তাদেরকে ধরতে পারবো। এনজিওগুলোর অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ড রোধে সরকারি নীতিমালা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। সাংবাদিক খাশোগজি হত্যার নির্দেশ দিয়েছিলেন প্রিন্স, সৌদি প্রিন্স, সিআইএর তদন্ত। 2 বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব নিলেন নাজমুল হাসান পাপন। 2 বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন। এশিয়ার ক্রিকেট অভিভাবক সংস্থা এসিসি প্রধান হন। এই অঞ্চলের 4 টেস্ট খেলিয়ে দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকেই। সেই চলমান প্রক্রিয়া এবার এসিসির শীর্ষ কর্তা হলেন নাজমুল হাসান পাপন। এর আগেও বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেছেন বিসিবির 2 সাবেক সভাপতি আলী আসগর লবি ও আহমদ মোস্তফা কামাল। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না বলছে কমিশন, কর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। পরিবেশ নিশ্চিত করতে পারেনি ইসি, দাবি ঐক্য ফ্রন্টে, নির্বাচনকে বিতর্কিত করতে চায় বিএনপি, আওয়ামী লীগের অভিযোগ। ভূমি রেজিস্ট্রি অফিসগুলোতে প্রকাশ্যে দুর্নীতি, ঘুষ ছাড়া মেলে না সেবা, চলছে রাজস্ব ফাঁকির মহোৎসব। রাখাইনে মানবতা বিরোধী অপরাধ তদন্ত করবে জাতিসংঘ, জড়িতদের বিচারের মুখোমুখি করার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে। ধন্যবাদ সবাইকে।